দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে যে আপডেট, সেই আপডেট আয়োজনে আপনাদের সকলকে আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বন্যা আক্রান্ত জেলা আগের মতোই রয়েছে 11টি, তবে সিলেট এবং হবিগঞ্জের অবস্থার উন্নতি হয়েছে। সিলেটে কোনো আশ্রয়কেন্দ্র নেই, হবিগঞ্জে মাত্র 2টি আশ্রয়কেন্দ্র আছে, যেটি আগামীকাল পর্যন্ত আমরা জেনেছি যে সেটিতে আর কোনো কেউ থাকবে না। সুতরাং আগামীকালের ব্রিফিং থেকে আমরা সিলেট এবং হবিগঞ্জ জেলাগুলিকে বাদ দিতে পারবো। 11টি জেলার 68টি উপজেলা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে 492, দুই ক্ষেত্রেই কিন্তু কমেছে। আর পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা এই জায়গায় একটু পরিবর্তন আছে, মৃতের সংখ্যা হচ্ছে 52 জন, পুরুষ হচ্ছে 40, মহিলা 5, শিশু 7। এর মধ্যে কুমিল্লায় 14 জন, ফেনীতে 17 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারে 1। মৌলভীবাজারে যে 2 জন নিখোঁজ ছিল তাদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। পানিবন্দীদের আশ্রয় দেওয়ার জন্য যে আশ্রয়কেন্দ্র খোলা আছে তার সংখ্যা হচ্ছে 3,403, আর আশ্রয় নিয়েছেন এখানে 5,02,501 জন এবং গবাদি পশুর সংখ্যা আশ্রয়কেন্দ্রগুলিতে 37,448। আর ত্রাণের ব্যাপারে আমি গতকাল যেটা বলেছিলাম, মন্ত্রণালয় থেকে যে ত্রাণ দেওয়া হয়েছিল 4,52 লাখ, সেটাই রয়েছে, সেখানে কোনো পরিবর্তন নাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আনন্দ মন্দির সমন্বয়করা যে ত্রাণ সংগ্রহ করেছেন সেটি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে এবং এই সংখ্যাটি হচ্ছে 1,04,100 প্যাকেট। আর সার্বিকভাবে আমাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ফিল্ড হসপিটাল এবং বিভিন্ন হসপিটালের সমন্বয় করে স্বাস্থ্যকেন্দ্রগুলি খোলা হয়েছে, সেখানে প্রাইভেট ক্লিনিকগুলো যোগ দিয়েছে। আর একই সাথে যে সমস্ত জায়গায় আমরা মিডিয়া স্ক্যান করছি, আমরা এবং সশস্ত্র বাহিনী বিভাগ, যে সমস্ত জায়গায় আমরা রিপোর্ট পাচ্ছি যে ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছে বা এখনও পৌঁছায়নি, সেগুলিতে আমরা আমাদের পক্ষ থেকে, NDRCC-র পক্ষ থেকে এবং সশস্ত্র বাহিনীর মনিটরিং সেল থেকে আমরা সেই সমস্ত জায়গায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছি। আর আমাদের যে কন্ট্রোল সেন্টারে যে সমস্ত কল আছে সেই সমস্ত মূলত এখন যেটা আসছে এখন অনেক আগে থেকে অনেক কম, মূলত ত্রাণের জন্য তারা কলগুলি করছে। আর সাথে সাথে যে রিলেটেড যে উপজেলা বা জেলা আছে সেখানে আমরা কলটি বসিয়ে দিচ্ছি যাতে করে তারা সহজে ত্রাণ পেতে পারে। তো সার্বিকভাবে এটি ছিল আমাদের পক্ষ থেকে আজকের আপডেট।